আসসালামু আলাইকুম। আমরা তো ওয়াশিং মেশিনে কাপড় কাচি, কিন্তু তো আজকে আমরা একটি ব্যাগ ধুব, তো চলেন সেটা কিভাবে ধোয়া যায়। তো প্রথমে কাপড় কাচার মতোই এখানে এরিয়াল ম্যাটিক লিকুইড দিব। আর এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দিব। বেকিং পাউডারটা এই জন্যই দিলাম এখানে, যেহেতু ব্যাগে একটু ময়লা বেশি থাকে সেজন্য এখানে বেকিং পাউডার দিলাম। আর যখন বেকিং পাউডার দিব এই জায়গাটাতেই দিতে হবে, অন্য জায়গায় কিন্তু লিকুইডের সাথে দেওয়া যাবে না। এখন ব্যাগের সবচেয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন এই ব্যাগটিতে কিন্তু অনেক ময়লা, হয়তো ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু এটিতে অনেক ময়লা রয়েছে। আমরা এখন কুইক ওয়াশে দিয়ে দিব, কেননা অনেকক্ষণ ধরে ব্যাগটি ধোয়ার প্রয়োজন নাই। কুইক ওয়াশ অর্থাৎ 15 মিনিট, সেটাই দিব আমরা। ব্যাগটি কিন্তু অনেক সুন্দরভাবে ধোয়া হচ্ছে, ফেনা উঠছে আর খুব সুন্দর করে ধোয়া হচ্ছে। তো ব্যাগটি ততক্ষণ ধোয়া হোক, আর এর ফাঁকে একটু চা খেয়ে নেই, কেননা অনেক ঠান্ডা পড়ছে। এই যে চা খাচ্ছি, শীতের মধ্যে যতবারই চা খাওয়া হোক না কেন ততবারই ভালো লাগে। আর ব্যাগটা ততক্ষণ ধোয়া হোক আর ততক্ষণ চা খাই। ব্যাগ ধোয়া শেষ, তো ব্যাগটি এখন বের করব। ওয়াও, মাত্র 15 মিনিটে ব্যাগটি কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর এছাড়া ব্যাগটি কিন্তু শুকিয়েই গেছে প্রায়, যেটুকু হালকা ভেজা রয়েছে সেটুকু শুকিয়ে যাবে একটু বাইরে রাখলেই। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।